আরে আরে ওইটা ওই রামু জেলে না? হ্যাঁ রামুই তো। এখানে তো ওকে মাছ ধরতে দেওয়া যাবে না। দাঁড়াও দেখাচ্ছি ওর মজা। এই যে এখানে কেন মাছ ধরতে এই চিকো দাদা? বেশ, কিন্তু এখানে কেন? না মানে এখানে ভালো মাছ পাওয়া যায় তো, তাই। সেই জন্যই তো আমরা এখানে মাছ ধরি, এটা আমাদের জায়গা, এখানে তো তোকে মাছ ধরতে দেব না চাঁদু। যা যা যা, অন্য কোথাও যা, আর নদীর এই এলাকায় যেন তোকে আর না দেখি। যা যা যা, থাক থাক এখান থেকে। সকাল সকাল আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল, এখানে তো ভালো মাছ পাবো না, আর মাছ না পেলে খাবো কি করবো? ওরা যা বলবে চুপচাপ শুনে নেওয়াই ভালো, না হলে কি করতে আবার কি করবে? ওই দেখ ওই দেখ, রামু মাত্র তিনটে মাছ পেয়েছে। মাছ ধরতে জানলে তবে তো ধরবে। মাছ ধরতে পারবি না, যা। তাহলে কোথায় মাছ ধরবো? কেন যা যা না যা, মোহনা পেরিয়ে সমুদ্রের দিকে যা যা। কিন্তু সেখানে যে বড় ঢেউ। ওসব আমরা জানি না, মাছ ধরতে হলে সমুদ্রেই যা। এই নদীতে জাল ফেললে তোর হাত আমরা গুঁড়ো করে দেবো। হ্যাঁ বাবা, ওরে বাবা রে, ঢেউ রে বাবা, নৌকা উল্টে যাওয়ার জোগাড়। কি ভুল করে যে এই সমুদ্রে মাছ ধরতে গেলাম, মাছ না ধরে বাড়ি ফিরে গেলে বরং আমি কি মরে গেছি? আরে বাবা না না না, তাহলে হয়তো আমি বেঁচেই আছি। ও এই তো, আরে এই পিঁপড়েটাই তো কামড়েছে। আরে এইরকম সোনার রঙের পিঁপড়ে তো আগে কখনো দেখিনি।
আরে আরে কে আমি কি দেখছি, এ তো একটা দ্বীপ, সোনার দ্বীপ। আমি ঠিক দেখছি তো? এই তুমি কে, কোথা থেকে আসছো? এগে এগে আমি আমি রামু জেলে, জেলে পাড়া থেকে আসছি। এই জায়গাটার নাম কি গো? এটা হলো স্বর্ণদ্বীপ। তুমি এখানে নতুন, তাই তোমাকে আমাদের রাজার কাছে যেতে হবে। হ্যাঁ চলো না। প্রণাম রাজামশাই। এই লোকটা সমুদ্রের ধারে দাঁড়িয়েছিল, তাই একে আপনার কাছে নিয়ে এসেছি হুজুর। তা তুমি এখানে এলে কিভাবে? রাজামশাই, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ভালো মানুষ। আসলে ওই জলের ঘূর্ণি তোমাদের পৃথিবী থেকে আমাদের স্বর্ণরাজ্যে আসা যাওয়ার রাস্তা। তুমি যেমন এসেছো তেমন ফিরেও যেতে পারবে। আমাকে ফিরতে হবে রাজামশাই, মাছ না ধরলে আমি তো খেতে পাবো না। তার সমাধান আমি করে দিচ্ছি। আমাদের এই রাজ্যের নদীতে অনেক এমন মাছ আছে যা তোমাদের নদীতে নেই, সেই সব মাছ তুমি এখান থেকে নিয়ে যেতে পারো। ধন্যবাদ রাজামশাই, তাহলে তো আমার খুব উপকার হয়। কিন্তু খবরদার, এক টুকরো সোনা নিয়ে যেও না। তুমি যদি এখান থেকে সোনা নিয়ে যাও, তাহলে তোমার রাজ্যে ফেরার পর সেই সোনা প্রতি মুহূর্তে দ্বিগুণ হতে শুরু করবে, আর তাতে তোমার অনেক বড় ক্ষতি হবে। সোনায় আমার লোভ নেই রাজামশাই, দুটো মাছ ধরতে পারলেই আমি খুশি। রামু জেলের নৌকায় কত মাছ! তাই তো দেখছি রে, এই কোথা থেকে এত মাছ পেলো বলতো? সমুদ্রে গিয়ে কি ভাগ্য একেবারে বদলে গেল নাকি? এই ব্যাপার তাহলে, তার মানে ওই ঘূর্ণির ভেতরেই মাছ আছে। এ চল চল চল, তাড়াতাড়ি চল। আমি যা যা বললাম সব মনে থাকবে তো? সব মনে থাকবে। কি দাদা, শুধু মাছই ধরবে তো নাকি? পাগল নাকি, এত সোনা ফেলে কেউ মাছ নিয়ে যায়? রাজা মশাই যা বললো ও পাগলা রাজা। আরে সোনা দ্বিগুণ হয়ে গেলে নাকি ক্ষতি হবে? আরে চল চল চল, কয়েকটা সোনার গাছের ডালপালাও নিয়ে যাই চল।
এই তো চলে এলাম সোনা নিয়ে, কি ক্ষতিটা হলো? হঠাৎ এরকম ঝড় উঠলো কেন? নৌকা নৌকা যে নদীর মাঝখানে চলে এলো, যা ডুবটা শুরু করলো, এবার কি হবে গো? বলছি সব সোনা ফেলে দাও, তাহলে ফেলে দাও, ফেলে দাও, তাহলে প্রাণে মারা পড়ে বলছে, ফেলে দাও না। সোনা আমি ফেলবো না। মাঝিদের নৌকা একসময় ডুবে যায়, তারা লোভের পরিণাম ভোগ করে। ওদিকে রামু সোনার লোভ না করে শুধুমাত্র মাছ বিক্রি করে অনেক অনেক বড় লোক হয়ে যায়, আর আরাম করে বাকি জীবনটা কাটাতে থাকে।